আমি বানাচ্ছি শ্রিম্প পট, যার জন্য আমি 250 গ্রাম চিংড়ি গরম জলে ধুয়ে রেখে দিয়েছি। এখন আমি চিংড়ি মাছটাকে ম্যারিনেট করব। নুন, গোলমরিচ আর লেবুর টক দিয়ে আমি একটা হোয়াইট সস বানাবো, যার জন্য লাগবে রসুন কুচানো, ময়দা, দুধ, পিজা মিক্স আর বাটার। শ্রিম্প পটের জন্য আমি 6টা টমেটো এইভাবে পুড়ে রেখেছি।